দাদা এই যে কাঁঠাল গাছের কাছে এসে দাঁড়ায় রয়েছে, সুন্দর বড় হয়েছে কাঁঠাল দুটো, কি সুন্দর হয়েছে দেখো, গোল গোল হয়েছে, আর মধ্যে বলের মতন হয়ে গেছে। সাইজ হয়েছে দেখুন, এটা 12 মাসের ইঁচড়, কিন্তু ঠিক আছে কিনা জানি না, এটা বেশি দিন থাকে না। আর এটা রাখার কারণ হচ্ছে, কিছুদিন আগে দেখবেন যে আমরা ইঁচড় আর খাসির মাংসের ভিডিও করেছিলাম একসাথে, তো জেঠু তো সৌদি আরবে থাকে, জেঠু ভিডিওটা দেখেছিল, আর জেঠু আমাকে বাবা বলে ডাকে, তো ভিডিও দেখেছে। আর এই গাছটা আমি লাগিয়েছিলাম, এই গাছগুলো সবই, তো জেঠু ওইখান থেকে ফোন করে বলেছিল যে গাছের ইঁচড় যেন শেষ না হয়, আমার জন্য রাখবি, আমি বাবার গাছের লাগানো ইঁচড় খাবো। তো যার জন্য ইঁচড় দুটো অনেক বড় হয়ে গেছে, তাও রেখে দিয়েছি, ঠিক আছে কিনা জানি না। তো আজকে জেঠু আসছে, আজকে জেঠুর জন্য ইঁচড়গুলো রান্না হবে। কেমন গোল হয়েছে দেখুন, একদম পুরো গোল। এটা কী বলুন তো, বেশি বড় হলে না, এটা হচ্ছে ইঁচড়, 12 মাস হবে, মানে পাকবে না, একটু বড় হলে নষ্ট টাইপের হয়ে যায়। তো দেখা যাক কী হয়েছে, হেভি সুন্দর হয়েছে। আর দেখবেন ছেলেরা কিছু করলে বাবার অনেক খুশি হয়, তো জেঠুর সেরকমই ব্যাপার। জেঠু দেখার পর থেকেই সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখেই ফোন করেছে, দিয়ে বলেছে যে আমি যে ইঁচড় খাবো রাখবি। দুটোই কাটতে হবে না, নষ্ট হয়ে যাবে তো, পরে অন্যদিন একটা খাওয়া। ওই বড়টা কাট আজকে, দেখি কেটে দেখি কতটা হয়, তারপর না লাগলে নিয়ে নেবো। এইটা বড় না? হ্যাঁ দাদা ভাই, দিদি ভাই, এই একটা কাঁঠালই কাটলাম, অনেক বড় হয়ে গেছে তো ঈশ্বর, তাই এইটা কাটিয়ে দেখি কতটা হয়, যদি হয়ে যায় তাহলে আর কাটবো না, আর যদি না হয়ে যায় তাহলে এবার আসি ওইটা কাটিয়ে নিয়ে যাবানি। কি সুন্দর লাগে না এই ছবিগুলো, গোল, আমার তো কালার কেন সবুজ বলো দিদি, তো কিছু কিছু কাঁঠাল আছে দেখবেন একটু লালচে লালচে কালার হয়, হলুদ হলুদ, আর এটা একদম পুরো সবুজ, আরো ছোট ছিল যখন তখন আরো সবুজ ছিল এর থেকে, হেভি সুন্দর, এত কিউট নাই কাঁঠালগুলো, বিশাল বিশাল কিউট। শক্ত হয়ে গেছে, কি হয়েছে কি জানি, এত শক্ত কেন, শক্ত কেন, একটু ভর্তি হয়ে গেছে তো, কাঁঠাল বীজ হয়ে গেছে তো, তাও খেতে ভালো লাগবে, এটা কত সুন্দর হয়েছে, জলের মধ্যে দিলে পরে কাঁঠালের গায়ে একটু কষ্ট আঠাটা থাকে না। আঠাগুলো সব জলে ভাসছে, না না বেশি ভুচুর হয় নাই, কি সুন্দর খেতে দারুণ লাগে আমার কাছে, সেদিনকে রান্না করা হয়েছিল কদিন, কি ভালো লাগছে ইঁচড়গুলো, দেখুন সাদা কত, একটু বড় করে কাটবো, একটু পাশেতে পাশেতে এই দুসরোগুলো একটু ফেলে দেবে, তো বড় হয়ে গেছে, ছোট থাকলে ফেলতে হতো না, দাদা ভাই দিদি ভাই, আজকে ঈশ্বর এই মাটির বাড়িতেই রাঁধবো, তা ঈশ্বরটা আগে একটু সেদ্ধ করে নেব, ঈশ্বরের মধ্যে আলু কড়া দিয়েও সেদ্ধ করে নেব,
সুন্দর সেদ্ধ হয়েছে। সেদ্ধ করার জন্য তো আরো সাদা হয়ে গেল বেশি। তেলের উপর দিয়ে দেবো জিরে তেজপাতা, আর দেবো লং দারচিনি এলাচ, এইবার পেঁয়াজ দিয়ে দেবো। দাদা ভাই দিদি ভাই অন্য অন্য দিন তো ঈশ্বর বাজে রাঁধি, তা আজকে বাজে রাঁধবো না, আজকে মাংসের মতন কষিয়ে রাঁধবো। প্যাঁচটা একটু বাজে নিছি, এখন আদা রসুন বাটা দিয়ে দেবো। এইবার বাকি মশলাগুলো দিয়ে দেবো, দুনে জুড়ে বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা। দেড় চামচ লবণ দেবো, এক চামচ হলুদ দেবো। মশলা কষানো হয়ে গেছে, এইবার আলু আর ইচর দিয়ে দেবো। এত ভালো হয়েছে আর একদিন তো ঈশ্বর রান্না করতেছি তো, তাই ঈশ্বরের মধ্যে কটা টমেটো ফাড়িয়ে দেবো, তাহলে একটু টক টক লাগবে না, খাতে খুব আশা দেবে না। কোথায় বিয়ে আছে কাকা? ঈশ্বর রান্না হয়ে গেছে, এইবার গরম মশলা দিয়ে নামাই দেবো। তুইও জানিস, তুই জানিস, তুই শিখে গেছিস। সেদিন তো পেলাম না, আজ দুবার খেয়ে নিলাম। তাহলে আরো ছোট তো খেলি না কেন? গাছের ইচর মোমের মতো গলে গেছে, একবারে দেখেন গলে গেছে মোমের মতো। গাছের এঁচড়, নিজেদের গাছের এঁচড়, তাকে লাগিয়েছি বল বাবা, গাছের গাছে লাগিয়েছে গাছের চোর।
এক বছর এচোর হুম এক বছর এচোর হ্যাঁ এক বছর লাগিয়েছে গাছটা এই তো আসার দু বছর হবে হ্যাঁ না না খুব ভালো হয়েছে অন্য এচোর এত মিষ্টি নয় বাপের লাগানো হোক আর জ্যাঠার লাগানো হোক একই ব্যাপার না একই বাপ লাগিয়েছে সেটা না হলো জ্যাঠামশা লাগিয়েছে সেটা কি খাচ্ছে হ্যাঁ পুরো মিষ্টি আছে একটা বস্তা আছে সিমেন্টের বস্তা সিমেন্টের বস্তায় ভরে দেবো তোকে তাহলে তো তোর বৌমার দিকেও বলতে হয় বেলার দিয়ে চিড়ে নিতে হবে মাথা তো ডাকটা কিন্তু তো আগের থেকে অনেক শুরু হয়েছে বল বাসির মতন হয়েছে যখন চুল হয়েছে নাকটাও শুরু হতে পারে না ভাগের ভাগ যদি না হওয়া সেই জন্য শরীর রেখেছিলে